আসসালামু আলাইকুম, আমি আমানা রশিদ চুনি, আমানাস কিচেন বস্টন থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের পিঠা, আর পিঠাটি হলো চিড়ার পুলি পিঠা, রসে ভেজানো, দুধে ভেজানো চিড়ার পুলি পিঠা। আমরা তো সাধারণত চালের গুঁড়া বা ময়দা দিয়ে পুলি পিঠা করি। আমি একটু আমার নিজস্ব আইডিয়া থেকে একটু চিড়া দিয়ে দেখি কিভাবে পুলি পিঠা বানানো যায় ট্রাই করেছি, দেখলাম সুন্দরই হয়েছে, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। চলুন দেখি কি কি লাগছে আমাদের চিড়ার পুলি পিঠা বানাতে। চিড়ার পুলি পিঠা বানাতে আমাদের লাগছে দুধ, চিড়া, নারিকেল, কোরানো নারিকেল, চিনি, ময়দা, ঘি এবং কিশমিশ। চলুন কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিই। 4 কাপ দুধকে আগেই জাল দিয়ে রেখেছি, এখানে সময় স্বল্পতার কারণে আমি আগেই 1 লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে রেখেছি। এর সাথে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেলটা ভালোভাবে মিহি কোরানো হতে হবে। তারপরে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য আমরা এটাকে দুধের মধ্যে জাল দিব নারিকেলটাকে, যাতে নারিকেলের ভিতরের দুধটাও বের হয়। আর এখানে আমি দিব, এখানে আমার আছে 1 কাপ চিনি, আমি এখানে আপনার 1/2 কাপ বা তার থেকে বেশি একটু চিনি দিব। আপনারা যদি বেশি চিনি খান, বেশি মিষ্টি খান, তাহলে 1 কাপ দিতে পারেন, আমার মনে হয় 1/3 কাপই ঠিক হবে। আমি 1/3 কাপ দিচ্ছি এখানে। যারা একটু মিষ্টি বেশি খায় তারা ফুল 1 কাপ দিতে পারে। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য জাল দিব, তারপরে আমি আসছি। আমাদের দুধটা হতে হতে আমি আমার পুলি পিঠার ডোটা বানিয়ে ফেলি। চিড়াটা আমি ভিজিয়ে 1 কাপ চিড়া আমি ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা, তারপরে ছাঁকনিতে ছেঁকে পানিটা নিংড়ে রেখেছি। এরপরে এরকম ঝরঝরা হয়েছে, তারপরে আমি এটাকে মেখে নিচ্ছি। আর সাথে আমি দিব একটু ময়দা, কারণ বাইন্ডিং এর জন্য, তা না হলে খুলে যাবে। আপনারা অবশ্যই ময়দাটা দেবেন। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করছি। দেখুন এভাবে আটার মতো করে ডোটা বানাচ্ছি। এবার সাথে একটু ঘি দিচ্ছি। ঘিটা হলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, একটু ভালো ফ্লেভার আসবে ঘিটা দিলে। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন চলুন আমরা দুধটা ছেঁকে দিই। নারিকেলটা দুধ ছাঁকনিতে ছেঁকে নারিকেলটা বেট করবো ছাঁকনির থেকে, দুধের থেকে। এভাবে দেখি পান যাতে দুধটা না থাকে, নারিকেলটা ভেজা কেলটাকে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে, তারপরে এবার নারিকেলটার সাথে কিশমিশটা মিশিয়ে দিচ্ছি। আর আমার এই যে চিড়ার ডোটা এরকম হয়েছে, দেখুন এভাবে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই যে আমার ডোগুলোকে এভাবে করে, তারপরে চিড়ার পুরটা নারকেলের পুরটা এর ভিতরে দিবেন এভাবে, তারপরে এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
তেল নিয়ে নিলাম, ঘি, নারিকেল আর কিশমিশ। যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি তেলে একটু ফ্রাই করে নিব। সাবধানে দিতে হবে, কারণ এটা তো চিরা। ভাজা হোক, আর এখানে আমি আমার দুধটাও গরম করে ফেলি। আর যেটা নারিকেল কোরানোটা বাকি ছিল কিশমিশ, এটা আবার এখানে ঢেলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার হয়েছে। আপনারা তুলে সাথে সাথে ডাইরেক্ট দুধে দিবেন না, তা না হলে আমি দুধের ইয়েটা কমিয়ে দিচ্ছি স্টোভটা। তারপরে একটু রেস্ট দিবেন, তারপরে দুধে দিবেন, দুধের শিরাটাতে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিচ্ছি আমার পিঠাগুলো দুধের শিরাতে, দিচ্ছি আস্তে আস্তে করে। ঢাকনা দিয়ে 10-15 মিনিট আমি চুলাটা অফ করে দিয়েছি। দুধের শিরার মধ্যে 10-15 মিনিট পর আমরা আসছি। এই যে আমার হয়ে গেল চিরার পুলি পিঠা, দুধে ভেজানো রসালো চিরার পুলি পিঠা। এটা খুবই একটি মজাদার পিঠা, আর এটা আমার নিজস্ব আইডিয়া থেকে করা, আমি করে দেখেছি বাসায়। খুবই একটা মজাদার একটি পিঠা, আপনারা বাসায় করে দেখবেন। বা সবার বাসায় তো চিরা থাকে, সবাই ভাবে যে চিরাটা কি করব, কিছু করার থাকে না, অনেক সময় ঘরে ফেলে রাখা হয়। তাই এই চিরা দিয়ে পুলি পিঠাটা করবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমানাস কিচেনের সাথে থাকবেন। আমানাস কিচেনকে শেয়ার, লাইকস এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।